নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে যুব সমিতি ক্লাব প্রতিষ্ঠা হয় 1946 সালে। এরপর থেকেই তারা নানান সামাজিকমূলক কাজ করে থাকে। তাদের একটি নিজস্ব মাঠ আছে, যেটি যুব সমিতির খেলার মাঠ হিসেবে পরিচিত। এই মাঠে নানান রকম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ধমান উন্নয়ন সংস্থার তৎকালীন প্রয়াত চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং বর্ধমান উন্নয়ন সংস্থার সহযোগিতায় মাঠটির সীমানা প্রাচীর দিয়ে ঘেরা হয়। বর্তমানে যুব সমিতির এই মাঠে ঘাস লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এবং মাঠের চারিধারে 100টি গাছ লাগানো হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা। এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আব্দুল মোক্তার ও সমাজসেবী শেখ বশির। এছাড়াও এখানে একটি শিশুদের জন্য পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। আজকে আপনারা জানেন যে 26 নম্বর ওয়ার্ডে, যে বর্ধমান পৌরসভা অন্তর্গত, এই ওয়ার্ডে একটাই মাত্র খেলার মাঠ আছে। এটা হচ্ছে যুব সমিতি খেলার মাঠ বলে পরিচিত। এটা আমাদের নিজস্ব মাঠ ক্লাবের। এই ক্লাব হচ্ছে আমাদের শুধু 26 নম্বর ওয়ার্ড নয়, বর্ধমানের একটা ঐতিহ্য। কারণ এই ক্লাব 1946 সালে, মানে স্বাধীনতা আগের বছরে ওই ক্লাব স্থাপিত। তো এই ক্লাব বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা যুক্ত থাকি। আপনারা জানেন বছরে প্রতিবারেই একটা বড় বড় টুর্নামেন্ট ছাড়া হয়। আর আপনারা যা, বিশেষ করে আমি ক্লাবের পক্ষ থেকে আমাদের যে প্রাক্তন আমাদের বিডিএ চেয়ারম্যান ছিলেন ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। ওনার আমরা শোকাহত করি মৃত্যুতে। তা আমরা যা, আপনারা জানেন যে ওনার এই যে যুব সমিতির যে মাঠ আছে, এই মাঠটা ওনার যে একটা প্রতিভা ছিল, যে এই যে আমাদের মাঠটা যেভাবে কাজ করেছেন উনি, এই যে ঘেরাটা দেখছেন, এই ঘেরাটা হচ্ছে ওনার অনুদানের, ওনার বিডিএ অনুদানের আমাদের ঘিরে দিয়েছিল। ওই জন্য ওনাকে বিশেষ করে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। ওনার মৃত্যুতে আমরা শান্তি কামনা করি। আর আমরা বিশেষ করে যে উনি আর একটা টেন্ডার আমাদেরকে করে দিয়েছিলেন মাঠে, যে ঘাস একটা লাগানোর, মাটি ফেলে ঘাস ফাঁস লাগানোর একটা টেন্ডার করেছিলেন, তা সেই কাজটা হয়নি। আবার একবার টেন্ডার করার পরও কাজ হয়নি। সেজন্য আমরা নিজস্ব ক্লাব থেকে আমরা এই যে মাঠটা আপনারা দেখছেন, যে ঘাস লাগানোর কাজ চলছে, প্রায় 5 বিঘে জায়গা মিলিয়ে একটা ঘাস লাগানোর কাজ চলছে মাঠে, আর 100টি গাছ লাগানো হয়েছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।